হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনটাস কিচেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ইন্দোনেশিয়ান স্টাইলে ফ্রাইড ফিশ রেসিপি, আর সাথে থাকছে একটি স্পাইস সস। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সহজ এবং নিত্যদিনের ভিডিওগুলো পেতে। তো চলুন দেখা যাক আজকের পুরো রেসিপিটা। এখানে আমি আস্ত একটা তেলাপিয়া মাছ নিয়েছি, আর মাছটা আমি ধুয়ে বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে এক্সট্রা যে পানিটুকু আছে সেটা আমি টিস্যু পেপার দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি। এখন একটি ছুরির সাহায্যে আমি মাছের গায়ে আড়াআড়িভাবে কেটে দিচ্ছি, যাতে আমি মশলা অ্যাড করার পর মাছের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কীভাবে মাছটা কেটেছি, আর এইভাবে আমি অপর পাশটাও কেটে নিচ্ছি। আর একটা কথা বলি, এখানে তেলাপিয়া মাছের পরিবর্তে আপনারা যে কোনো মাছ নিতে পারেন। তো আমি মাছটা খুব ভালোভাবে কেটে নিয়েছি, এখন এটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুর রস। এই লেবুর রসটা দিলে মাছের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু থাকবে না, তাই লেবুর রসটা এখানে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি আধা চামচ হলুদ গুঁড়া, আধা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, আর আধা চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। বেশি মশলা এখানে ইউজ করার প্রয়োজন নেই। এখন মশলাগুলো আমি মাছের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে এখানে মাখানোটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা দেখতেই পাচ্ছেন মাছের মধ্যে কাটা অংশে আমি মশলাগুলো খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। মাছের কাটা অংশে মশলাগুলো খুব ভালোভাবে লাগালে মাছের টেস্টটা কিন্তু অনেকগুণ বেড়ে যাবে, আর মশলাগুলো মাছের মধ্যে খুব ভালোভাবে প্রবেশ করবে। আর মশলাগুলো মাখানোর পর আমি বেশিক্ষণ রেস্টে রাখবো না, জাস্ট 10 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দেব। তবে আপনাদের হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আপনারা 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রাখতে পারেন। তো মাছটা কিন্তু এখানে আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এখন এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখন অন্য একটি প্লেটে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ ময়দা, আর নিয়ে নিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এখন এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে যদি আপনারা চান শুধু ময়দা দিয়েও করতে পারেন, অথবা শুধু কর্নফ্লাওয়ার দিয়েও করতে পারেন। আর 10 মিনিট পর আমি মাছটা সরাসরি কর্নফ্লাওয়ার আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ময়দা আর কর্নফ্লাওয়ারটা মাছের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এখানে সবগুলো ময়দা আর কর্নফ্লাওয়ার লাগে না, তবুও এক্ষেত্রে এই পরিমাণেই কর্নফ্লাওয়ার আর ময়দাটা নিতে হবে, তা না হলে কোটিংটা কিন্তু খুব ভালোভাবে হবে না। আপনারা দেখতেই পাচ্ছেন আমি মাছটা ঘুরিয়ে ঘুরিয়ে এপাশ ওপাশ করে ময়দা আর কর্নফ্লাওয়ারটা লাগিয়ে নিয়েছি। এখন এক্সট্রা যে ময়দা আর কর্নফ্লাওয়ারটা আছে সেটা আমি খুব ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, আর ঝেড়ে নেওয়ার পর এটা আমি এখন সরাসরি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেলটা অবশ্যই খুব ভালোভাবে গরম হতে হবে, তা না হলে কোটিংটা কিন্তু গলে চলে আসবে। এখন মাছটা আমি একপাশ লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করছি। আর কিছুক্ষণ পর একটি স্প্যাচুলার সাহায্যে আমি তেলগুলো মাছের উপরে উঠিয়ে দিচ্ছি। আর চুলার আঁচ কিন্তু এই পর্যায়ে মিডিয়াম ফ্লেমেই আছে। প্রায় কিছুক্ষণ পর এক পিঠ লাল হয়ে আসলে আমি মাছটা উল্টিয়ে দিচ্ছি, আর একইভাবে অপর পাশটাও ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করছি। আরও কিছুক্ষণ পর মাছটা আমি আবারও উল্টিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু একটু সময় নিয়ে মাছটা ভাজতে হবে, এতে কিন্তু এটা অনেক বেশি ক্রিসপি হবে। আর এই মাছটা এমনিতেই ভিতরে জুসি আর বাইরে থেকে অনেক বেশি ক্রিসপি হয়ে থাকে। তো আমার মাছটা কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিচ্ছি। এখন আমি একটা সস তৈরি করব, তার জন্য একটা বাটি নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস,
দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, তবে ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চামচের চাইতে একটু কম চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, আর সবশেষে এতে আমি দিয়ে দিচ্ছি আরও 2 টেবিল চামচ পরিমাণ পানি। এখন সব কিছু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এই স্পাইসি সসটা খেতে এতটা মজার হয়ে থাকে আপনারা বাসায় ট্রাই না করলেই বুঝতে পারবেন না। এই সসের সাথে যদি মাছটা আপনারা পরিবেশন করেন তাহলে আপনাদের কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এটা আমি কথা দিতে পারি। এখন এটা আমি মাছের সাথে সার্ভ করে নিচ্ছি। তো আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সামনে কোনো নতুন রেসিপি নিয়ে আবারও হাজির হব। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।